ব্যাটে বল আবাহনীর নায়ক সাব্বির নিউজিল্যান্ড সফর শেষে ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। পারফরমেন্সের ধারাবাহিকতা সাব্বির রহমান ধরে রাখলেন দেশে ফিরেও। তিনে নেমে সময় উপযোগী 50 বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে 2টি উইকেট। অলরাউন্ডার পারফরমেন্সে আবাহনীর জয়ের নায়ক সাব্বির ঢাকা প্রিমিয়ার লিগ টি-20তে ব্রাদার্স ইউনিয়নকে 25 রানে হারিয়ে শুভ সূচনা করেছেন আবাহনী লিমিটেড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার সাব্বির রহমান 43 বলে 58 রানের ইনিংসে 22 ওভারের আবাহনী তোলে 150 রান, ব্রাদার্স থমকে যায় 125 রানে। টসে জিতে ব্যাটিংয়ে নামা আবাহনী বিপদে পড়েছিল শুরুতেই, 7 রানের মধ্যে হারায় তারা দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্তকে। দলকে সেখান থেকে উদ্ধার করেন সাব্বির ও মোসাদ্দেক হোসেন। তৃতীয় উইকেটে দুজনে গড়েন 38 বলে 52 রানের জুটি। অধিনায়ক মোসাদ্দেক ফিরেন 18 বলে 23 রান করে। পরের উইকেটে আরেকটি ভালো জুটি পায় আবাহনী। এবার জাহিদ জাভেদকে নিয়ে সাব্বিরের জুটি 58 রানে। দারুণ খেলতে থাকা সাব্বিরের বিদায়ের ভাঙে এই জুটি। 4-5-4 ও 2-6 43 বলে 58 রান করে ফেরেন সাব্বির। 2টি করে 4 ও 6 জাভেদ 33 বলে 44 করলো। আরেক পাশ থেকে সেভাবে ঝড় তুলতে পারেননি কেউ। শেষ দিকে তাই আবাহনী পায়নি প্রত্যাশিত রান। ব্রাদার্সের 17 বছর বয়সী ডানহাতি পেসার মেহেদি হাসান দারুণ বোলিং করে নেন 2 উইকেট। স্কোর নিরাপদ ছিল না, তবে বোলিংয়ে আবাহনীকে ভালো শুরু এনে দেন মোসাদ্দেক। ইনিংসের প্রথম ওভার বোলিংয়ে এসে আবাহনের অধিনায়ক ফিরিয়ে দেন ফজলে মাহমুদ রাব্বিকে। দ্বিতীয় উইকেটে মিজানুর রহমানকে নিয়ে জুটি দলকে এগিয়ে নেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। তবে মিজানের ব্যাটে ছিল না টি টোয়েন্টির গতি। 66 রানের জুটি আসে 60 বলে 38 বলে 30 করে আউট হন মিজানুর। সাব্বির পরে ফেরেন পাঁচে নামা হাবিবুর রহমানকেও। লেগে আর অফ স্পিনের মিশেলে 4 ওভারে 2 উইকেট নেন মাত্র 16 রান দিয়ে অধিনায়ক শরীফুল্লাহ। 26 বলে 31 এরপর এক প্রান্তে দলের আশা হয়ে থাকলেও আরেক পাশে সঙ্গ দিতে পারেনি কেউ। ব্রাদার্স তাই যেতে পারেননি কাছেও।